নতুন বছর শুরু হতে চলেছে, এই 1 জানুয়ারি এটা ইংরেজি মাস, 1লা বৈশাখ বাংলা বছরের প্রথম, মহরম আরবিক। আমি সর্বপ্রথমে শুধু এই বছরটাকে উপলক্ষ করে নাই, যেহেতু 1লা জানুয়ারি উপলক্ষে আমার কাছে আপনারা এসেছেন, সেই বার্তায় দিচ্ছি। আমরা জীবনে যত গুনাহ করেছি, রাব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে আমাদের সাচ্চাই তওবা করতে হবে। আপনারা সাচ্চাই তওবা করুন, আমিও করি। আল্লাহর কাছে মাপ চান, মাপ চাই। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সমস্ত গুনাগুনুকে আল্লাহ মাপ করে দেন। তার সাথে সাথে আমরা যে ভুল করেছি, যে অন্যায় করেছি, সেই অন্যায় ভুলটাকে সংশোধন করে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহকাম অনুযায়ী যেন জীবনযাপন করতে পারি। সারা ভারতবর্ষের মানুষের কাছে আমার দাবি, এই নতুন বছরকে সামনে রেখে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে। আমরা হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, বহু জাতির মানুষ আমরা এই ভারতে বাস করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, ওকে ধর্ম করতে দাও। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা একে অপরকে যেন ভালোবাসতে পারি, স্নেহ করতে পারি, মহব্বত করতে পারি। বিশেষ করে আমাদের ভারতের যে অবস্থা, হিন্দু মুসলমানের মধ্যে একদল রাজনীতির নেতা নেত্রী চাইছে দূরত্ব করার জন্য, সেই দূরত্বটা না করতে পারে। আমরা যে ভাবে ভারতে সর্ব জাতির মানুষ ঐক্যভাবে, একতাভাবে ছিলাম, আছে, থাকব, এই শপথ আমাদের নিতে হবে। আর এই নতুন বছরকে সামনে রেখে বিশেষ করে আমার অনেক মুসলিম ভাই, তারা বেশরিয়তি কাজ করে, অন্যায় কাজ করে, যেতে শরিয়তে নিষিদ্ধ, সেই কাজটা যাতে না করা হয় তার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। নাচ, গান, ড্যান্স, মদের আড্ডায় বসা, আরো বহুত গর্হিত কাজ আমরা করে ফেলি, সেই কাজ থেকে বিরত থাকবেন, দূরে থাকবেন, এটা আপনাদের কাছে আমার দাবি। আমি নতুন বছর উপলক্ষ নাই, আমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে মুবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আমরা সকলেই যেন শান্তির সঙ্গে বসবাস করতে পারি, আমাদের মিল মহব্বতটা যেন ধরে রাখতে পারি, কোনো অসৎ চরিত্রের মানুষ
যে আমাদের মাঝে এসে আমাদের যাতে দূরত্ব না করতে পারে, আমাদের অঙ্গীকার করতে হবে, শপথ নিতে হবে।